نشهد أن لا إله إلا الله ونشهد أن ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سمعت مصليان الكرام أمر الله المخلوق الله رب العالمين أمر رشيش مرسل এবং মানুষ হিসাবে সৃষ্টি করছেন। দুনিয়ার সব কিছু মানুষের জন্য এবং মানুষ আখেরাতের জন্য। দুনিয়ার সব মখলুক মানুষের কল্যাণের জন্য এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালের জন্য, আখেরাতের জন্য। এর মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, প্রাণী জগৎ হোক বা উদ্ভিদ জগৎ হোক, সব শেষ হয়ে যাবে। বাকি একমাত্র মানব জাতি, এবং মানব জাতিকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালের জন্য, পরকাল বুঝানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কারাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কথাগুলো তো আমাদের জানা সবাই। আমাদের হেদায়েতের জন্য, আমাদের পরকালের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, তিনি সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ দুনিয়াতে আসার পর পরকালের কাজ করে সফল কাম হয়ে আখেরাতের সামাদ নিয়ে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হবে বিস্তারিত 23 বছরের নবুয়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা করে দিয়ে গেছেন। কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এবং সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বনা কিভাবে যায়, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, কুনতুম খায়রা উম্মতিন,
কুনতুম খায়রা উম্মতিন, সকল উম্মতের মধ্যে সেরা উম্মত, নবীও সেরা, উম্মত সেরা। আমি কয়েকদিন আগে বলেছি নবী করিম সাল্লামের হাদিস, পরকালের শান্তির স্থান যেটা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন, দোয়া করি না, দোয়া করি সবাই আল্লাহ আমাকে জান্নাতবাসী বানান। এই জান্নাতের মধ্যে সর্বপ্রথম দাখিল হইবেন আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকল আম্বিয়া ইকরামের উপর জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করি নাই। অনুরূপভাবে সকল উম্মতের জন্য জান্নাত হারাম এতক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত জান্নাতে প্রবেশ করেন নাই। কত বড় নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর। সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আমাদের জান্নাতে যাওয়া কিভাবে যেতে হবে, কিভাবে আমাদের দুনিয়াতে বসবাস করতে হবে, কিভাবে আমল করতে হবে, সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছে। শুকরিয়া আমরা আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের যে আজকে জুমার নামাজ পড়ার জন্য দরগা মসজিদে আসার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া এই নেয়ামত, এটাও একটা বড় নেয়ামত, তৌফিক আল্লাহর এটাও বড় নেয়ামত। এক বুজুর্গের কাছে একজন বিমার দেখতে গেলেন, হযরত আপনার আল্লাহর বলি, আল্লাহর বলি আপনার কি অবস্থা? উনি বললেন, অবস্থা গুনাহের শাস্তি হইতেছে। আল্লাহর ওলি বলতেছেন গুনাহের শাস্তি হইতেছে। বিমার দেখতে যে ব্যক্তি গেছে সে আশ্চর্য বলল, হুজুর আপনার তো কোনো গুনাহ আমরা দেখতে পাই না, যদি হয় তাকে অবশ্যই আপনি তো অবাক করেন সবসময়। বিমার আবার কি আপনার গুনাহের শাস্তি কি হইতেছে? বললেন, বুঝো নাই, আমার মনে আজকে একটা এই বিমার আসার পরে একটা বিষয় আসছে যে আমার জন্ম থেকে এই পর্যন্ত সব দিন আমি প্রস্রাব করছি, কোনো অসুবিধা হয় নাই, আজকে প্রস্রাবের অবস্থা, প্রস্রাব বন্ধ হয়ে গেছে তাই আমি অসুখ, কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে কয়েকবার পেশাব করছি, কোনো কষ্ট দেন নাই, আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া জীবনে একদিন আদায় করি নাই, তাই আমি বুঝতেছি যে এই শুকরিয়া না আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রস্রাব বন্ধ করে দিয়েছেন, তাই বলতেছি যে আমার গুনাহের শাস্তি হইতেছে। কি বলেন, আমরা কি শুকরিয়া আদায় করি? এই যে আমি আজকে বেশ প্রস্রাব করি, উজু করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রস্রাব করতে কোনো অসুবিধা দেন নাই কোনোদিন পর্যন্ত, আমি আমার মনে শান্তিতে প্রস্রাব করেছি, এখন প্রস্রাব বন্ধ হয়ে গেছে, মনে পড়ছে যে আজ পর্যন্ত কোনোদিন তো আমি যে আল্লাহ রাব্বুল আলামিন আসানির সহিত যে আমার পেশাব করাইছেন, এই যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা, তার শুকরিয়া তো আমি জীবনে একদিনও করি নাই। কি মনে করে, জীবনে একদিনও করে নাই, এই জন্য বলতেছি যে গুনাহের শাস্তি হইতেছে। আমি আয়াত পড়ছি, তাউদ্দু নিমতাল্লাহি লা তুহসুয়া, আল্লাহর নিমতসমূহ যদি গুনতে লাগো গুনিয়া শেষ করতে পারবে না। তোমার উপরে যে নিমত আল্লাহ রাব্বুল আলামিনের আছে সমূহ নিমতের তুমি গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শুকরিয়া আদায় করি যে আজকে আমাদেরকে দরগা ঐতিহ্যবাহী দরগা মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসছি, আলহামদুলিল্লাহ।
এইভাবে এই আসছি এই কথার উপর শুক্রিয়া আদায় করি আমরা প্রত্যেক দিন আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য আমার অনেক ভাই আছে যারা নামাজে আসে না বা কেউ রোয়ানা দিচ্ছে রাস্তায় পড়ে গেছে এরকম তো হয় কিন্তু আমরা মসজিদে আসলাম নামাজ পড়লাম এইটার শুক্রিয়া আদায় করি না শুক্রিয়া মনে নাই এটা একটা বড় নিয়মত না আপনি বাইরে হইবেন গাড়িতে হুকার হাঁটিয়ে যান যদি গাড়িটার আগে অথবা রওনা দেওয়ার আগে আল্লাহর কাছে চান আল্লাহ সহি সালামা তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিও আর ঘরে যাও পৌঁছার পরে যদি বলো আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করছি যে সহি সালামতের সাথে কোনো দুর্ঘটনা ছাড়া আমাকে আমার ঘর পর্যন্ত পৌঁছাই দিয়েছো এই নিয়মতের শুক্রিয়া আদায় তাহলে হবে না কিন্তু আমরা এগুলো খেয়াল আছে কোনো খেয়াল নাই এইভাবে যদি প্রত্যেকটা নিয়মতের শুক্রিয়া যদি আমরা যেটা মনে পড়ে শুক্রিয়া আদায় করি যত শুক্রিয়া আদায় করবো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করতে যাইব আল্লাহর করিব হইতে যাইব আমরা আল্লাহর কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আল্লাহর কাজ করলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় না করলে মানুষ দূরে সরে যায় নামাজ এই নামাজের কতটুকু আমাদের আমল কতটুকু আছে দেখেন নামাজ ফরজ ঠিক না সবাই বুঝি আমরা এই কথা নামাজ ফরজ এই ফরজ আমার শরীর যদি সহি থাকে সুস্থবান থাকি তাহলেও ফরজ আমি যদি অসুখ হই তাহলেও ফরজ যতক্ষণ পর্যন্ত আমি বাহুস আছি হুশে আছি ততক্ষণ নামাজ ফরজ না বেশ কম আছে তো এইভাবে নামাজ আদায় করার বেলায় আদ্দিন ইয়াসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন একবারে আসা সুস্থ থাকেন আপনি জামাতে মসজিদে আসে নামাজ পড়ুন অসুখ হয় মসজিদে আসতে পারেন নাই ঘরে বসে ঘরে থাকিয়ে নামাজ পড়ুন আদ্দিন ইয়াসুন দিন সুজা আল্লাহ বিমার দিয়েছেন মসজিদে আসতে পারতেছেন না ঘরে নামাজ পড়েন ঘরে দাঁড়াইয়া নামাজ পড়লে দাঁড়াইয়া পড়ুন দাঁড়াইয়া না পড়তে পারলে বসিয়া পড়ুন বসিয়া পড়তে পারেন না শুইয়া পড়ুন সবটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মকবুল সব আল্লাহর কাছে মকবুল সুস্থ শরীরে দাঁড়াইয়া পড়লে মসজিদে আসিয়া যাবে পড়লে নামাজ মকবুল একজন শয্যাশায়ী ব্যক্তি এই শয্যাশায়ী ব্যক্তি যদি শুয়া নামাজ পড়ে তাহলে সেও সমান সব পাবে আমাদের ঘরে বিমার তাকে আমরা খেয়াল করি না আসিয়া মশলা থেকে হুজুর মুফতি সাহেব হুজুর বলেন আমার আব্বা তিন মাস পাঁচ মাস ঘরে বসা ছিল নামাজ পড়ে নাই কফারা কী হবে অথচ আপনার জানা উচিত ছিল এখানে যে আমার বাবা বিছনায় সাহিত হুশ তার আছে হুশ আছে প্রস্রাব বাইরেও কোনো অসুবিধা নাই মশলা হইলে একজন মানুষের প্রস্রাব সবসময় যাইতেছে সবসময় বাতাস বাইরে দিতেছে সবসময় তার পায়খানা বাইরে দিতেছে এই অবস্থা তো নামাজ মাফ নাই নামাজ পড়তে হবে কীভাবে পড়তে হবে এই সমস্ত নিয়াও আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা তুমি এইভাবে নামাজ পড়ো এইটাও আমার কাছে গ্রহণযোগ্য এইটাও আমার কাছে গ্রহণযোগ্য এখানে না নিরাশ হওয়ার কোনো 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 কথা নাই আমরা খেয়াল করি না মুফতি সাহেব জিজ্ঞাসা করি তিন মাস চার মাস যাবৎ আমার বাবা মারা গেছেন নামাজ পড়তে পারি না প্রশ্ন করি যে হুশেছিলেন কি না হ্যাঁ হুশেছিলেন তুমি নামাজ পড়াইবার ব্যবস্থা এই দায়িত্ব ছিল তোমার তুমি কেন ব্যবস্থা নিলে না তোমার নামাজে রক্ত আসার পর যদি অজু না করতে পারে অসুবিধা নাই তুমি তো ইমু করাই দাও আর শুয়া অবস্থায় আপনার বলিয়া দেয় নামাজ পড়ো সে আপনার নামাজ শুয়ে শুয়ে হুশ যখন আছে নামাজ পড়তে পারে কোনো সবের মধ্যে বেশ কম নাই কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে যদি কোনো মানুষ তার জোয়ানি অবস্থায় স্বাভাবিক অবস্থায় মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে মিসাল হিসেবে বলতেছে সব ইবাদত এরকম তার সুস্থ থাকা অবস্থায় মসজিদে জামাতে গিয়ে নামাজ পড়ে আল্লাহ বিমার দিছেন আসতে পারছে না করো আল্লাহ বিমার দিছেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না আল্লাহ বিমার দিছেন বসে নামাজ পড়তে পারতেছে না শুয়ে নামাজ পড়তেছে আল্লাহ রব্বুল আলামিন ফরিস্তাদেরকে বলেন ও ফরিস্তারা
আমার বন্দা সুস্থ থাকা অবস্থায় তকবীরে উলার শহীদ মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আমি অসুখ দিছি পারতেছে না শুয়া পড়তেছে, তার নামাজের মধ্যে কোনো বেশ কম করিও না, যে মসজিদে যাইয়া নিজের মাত পড়ার যে সব পাইত এই সব তার নামে আমার মধ্যে লিখতে যাও, এই সব তার নামে লিখতে যাও, কত বড় আশা। আল্লাহর দরগা নিরাশার দরগা নয়, আশার দরগা, সব লিখতে যাও। অনুরূপভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছি আমি জহানি অবস্থায়, বৃদ্ধ বয়সে উঠতে পারতেছি না, বা নফল নামাজ পড়তেছি মগরিবের পরে আওয়ামিন পড়ি, চারটার নামাজ পড়ি, অসুখের কারণে পড়তেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন পারুক নাই বন্দায় কোনো অসুবিধা নাই, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান যে আল্লাহ ফরিস্তাদেরকে হুকুম করেন যে আমার বন্দায় যে সমস্ত আমাল শরীর সুস্থ থাকা অবস্থায় করছে, বর্তমানে অসুস্থ থাকার জন্য পারতেছ না, তার নামে আমলের মধ্যে ওগুলো লিখতে যাও, কত আশার বিষয় না, কত আশার বিষয়। আরও নফল ইবাদত করিয়েন আল্লাহ আসতে, সময় সময় দুই রাকাত নামাজ নফল পড়িয়েন, কেয়ামতের দিন যখন কোনো মানুষের ফরজের মধ্যে কমি হবে ঘাটতি হবে, তা আল্লাহ কত দয়াবাল, কত দয়াবাল, ফরিস্তাদেরকে নির্দেশ করেন দেখো আমার বন্দার ফরজের মধ্যে কমি আছে, দেখো কোনো নফল আছে কি না, যদি নফল থাকে তার এই ফরজের কমিকে তোমরা পরিপূর্ণ করে দাও নফল ইবাদতের মাধ্যমে। কিন্তু বিষয় হলো এখানে আমরা বিশ্বাস নাই, একইন নাই, বিশ্বাস যখন যদি থাকত আমি গুনাহ করতে পারতাম না। মিসাল হিসাবে আমি বলি যেমন একটি কথা, আপনাদের আপনার কাছে আসি একজন মানুষ তিনটা রুটি দিস দেয়া বলছেন, নির্দিষ্ট না করিয়া বলতেছে যে এই তিন রুটির মধ্যে একটার মধ্যে বিষ আছে, আপনাকে তিনটা রুটি দিলাম, কটা রুটি দিছে তিনটা রুটি, বলে দিছে একটার মধ্যে কি আছে বিষ মিশ্রিত আছে, দুইটা ঠিক আছে, নির্দিষ্ট করে নাই কোনটার মাঝে বিষ মিশ্রিত। আপনি আপনার মনের সঙ্গে পরামর্শ করে দেখেন যে এই তিনটা রুটির মধ্যে কোনো একটা খাইবেন, খাইবেন নাকি কেন খাইবেন না, নির্দিষ্ট করে নাই, হয়তো আমি যেটা খাবো আর এইটার মাঝে বিষ আছে, খাওয়ার পরে আমি মারা যাব, খাওয়ার পরে আমি মারা যাব, আমি বেঁচে থাকতে পারবো না দুনিয়া, তাই দুইটা বিষ মিশ্রিত না থাকার বাদে পরেও আপনি খাইতেছেন না কেন, হইতে পারে আমি যেটা খাবো এটার মধ্যে বিষ মিশ্রিত আছে, এই যে বিশ্বাসটা আছে আপনার বিষ বিশ্বাস, কোনো বিশ্বাসের মধ্যে কমি আছে যে আমি খাইলেই মারা যাব, এই জন্য আপনি কী করতেছেন, খাইতেছেন না, বলেন না কথা, খাইতেছেন না কি কারণে, হয়তো আমি এই বিষ মিশ্রিতটা খাবো আর মারা যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের জীবনে ইবাদতের কথা বলছেন এবং গুনাহের ক্ষতির কথা বলছেন না, বলছেন না ইবাদতের কথা বলছেন এবং গুনাহের ক্ষতির কথা বলছেন না, বলছেন না কোনো গুনাহ এমন আছে যে গুনাহ করলে রাসূল সাল্লাল্লাহু বলতেছেন জাহান্নামে যাইতে হইব, জাহান্নামে যাইতে হইব, রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন যদিও ঈমান থাকে, যদি কলিমার যদি কিরণ অন্তর মধ্যে কিছু না কিছু থাকে, জাহান্নামে যাওয়ার পরে শাস্তি ভোগ করার পরে ঈমানের নূরের কারণে শেষ পর্যন্ত পার জন্যতে আসবে, এইটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, নিশ্চিতভাবে বলছেন এই গুনার কাজ করলে এই শাস্তি, আমাদের বিশ্বাস নেই, একইন নাই, আমাদের বিশ্বাস নাই, একই নাই, বলবেন হুজুরকে বলতেছে আমাদের তো বিশ্বাস আছে, বিশ্বাস নাই এই কারণে বলতেছি, এই কারণে বলতেছি আমরা
এই সমস্ত শাস্তির কথা শোনার পরেও এই গুনার কাজ করি। আর রাশি অল মুর্তসি কালা হুমা বিন্নার, ঘুষ দাতা গ্রহিতা উভয় জাহান্নামী। কে বলছেন? মোহাম্মদ রসুল্লাহ। এরপরে আমরা ঘুষ খাই না খাই না, ঘুষ নেই গ্রহণ করি। তামার এখিন আছে ওই বিষ মিশ্রিত রুটির যে বিশ্বাস, এইটা আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর নাই, আল্লাহ রব্বুল আলমিনের কথার উপর নাই, এই বিশ্বাস নাই। এক বাবুর্চি যে তিনটা রুটি দিছে, হ্যাঁ বিষ মিশ্রিত একটা কথা বলছে, আর তার যে এখন বিশ্বাস আমার অন্তরের মধ্যে, আল্লাহ রব্বুল আলমিনের কথার উপর আমার বিশ্বাস নাই, মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথার আমার বিশ্বাস নাই। বিশ্বাস না থাকার কারণে আমি ঘুষ নিতেছি, আমি ঘুষ দিতেছি এবং আমি গুনাহের কাজ করতেছি, আমি চুরি করতেছি, আমি ছিনতাই করতেছি, আমি ডাকাতি করতেছি, সব কিছু আমি করতেছি। কারণ কি? কারণ হইল আমার বিশ্বাস একের মধ্যে কমি। যদি বিশ্বাস একের মধ্যে কমি হইতো না, তাহলে যেভাবে আমি রুটি খাই না এক মানুষের কথা বিশ্বাস করিয়া যে আমার মৃত্যু করে দিতে পারে। তিনটা রুটি দিছে, একটার মধ্যে বিষ মিশ্রিত করে দিছে আর বলছে এই তিনটার মাঝে একটার মধ্যে বিষ আছে, এত বিশ্বাস আমার যে আমি রুটি খাইতেছি না, আমি মারা যাব এই ভয়ে। আর আখেরাতের জীবন যে জীবনের শেষ নাই, আখেরাতের জীবনে শেষ আছে? আমরা আখেরাতের বিশ্বাসী যারা, এই দুনিয়ার জীবনের পরেই আমাদের আখেরাত শুরু হয়ে গেল এবং আমাদের জান্নাত মাহশার, ময়দানে মাহশার, এবং এরপরে জান্নাত, এরপরে দুজব, জান্নাত দুজব, এর শেষ নাই। এই যে শেষ নাই জীবনে আমার ক্ষতি করবো যে জিনিস, আমি আর মৃত্যু ঘটবো মানে আমি জাহান্নামে যেতে হইব, এই বিশ্বাসটা আমাদের নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে আমি এই সমস্ত অবকর্মের পিছনে পড়তাম না। অবকর্ম আমরা করি এই বিশ্বাস নাই বলিয়া। হয়তো আপনারা ভুল বুঝতে পারেন যে আমি বলতেছি বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস আছে, বিশ্বাসের প্রমাণ নাই। জানিও হারাম জানিয়াও, একবার হারাম সরি হারাম জানার বাদেও আমি এই কাজ করিতে হারাম আমার বিশ্বাস আছে, আমার হারাম আর বিশ্বাস নাই বলি আমি সব করতেছি। আল্লাহ আল্লাহওয়ালা যারা দুনিয়া কিছুই তার দুনিয়া দুনিয়ার জীবনকে কিছুই তারা মনে করতেন না। এক বুজুগে একদিন খলিফা হারুন রশিদের দরবারে হাজির, বললেন হারুন রশিদ বাদশাহ, আব্বাসি খলিফা হারুন রশিদ বাদশাহ, একটি কথা বললেন দেখি, আপনার খুব পিপাসা লাগছে, খুব পিপাসা লাগছে, জান বাহিরিবার অবস্থা, এই সময় যদি আমি একটা গ্লাস দেই আপনার সামনে আর এই কথা বলি যে বাদশাহ হারুন রশিদ আপনার এই সুলতনত, আপনার এই বাদশাহের অর্ধেক আমার নামে যদি দেন তাহলে আমি এক গ্লাস পানি আপনাকে দিব, আপনি রাজি হবেন? বললেন অবশ্যই, জান বাঁচানোর জন্য রাজি হয়ে যাব, অর্ধেক বাদশাহাত দেওয়ার জন্য আমি তৈরি হয়ে যাব। বললেন দিল্লি মন্দি বলতেছেন না আমাকে বলতেছেন? বলে না মনে প্রাণে যেখানে জান বাইরে যাবে, আমার বাদশাহাতের আমার সাম্রাজ্যের কী আছে, কী মূল্য আছে আমার কাছে, আমি এক গ্লাস পানির জন্য অর্ধেক আমার সাম্রাজ্য দিতে প্রস্তুত। এই আল্লাহওয়ালা বুজুর্গ বললেন আবার আচ্ছা আরেকটি কথা, যদি আপনার প্রস্রাব বন্ধ হয়ে যায়, কোনো ডাক্তার কবিরাজ দ্বারা কাজ হয় না, এমন অবস্থায় যদি আমি বলি যে বাদশাহ আমার কাছে একটা ওষুধ আছে, প্রস্রাব রীতিমতো হয়ে যাবে, কিন্তু এই ওষুধের মূল্য, এই ওষুধের কিমত আপনার সাম্রাজ্যের অর্ধেক, আপনার সাম্রাজ্যের অর্ধেক, কি আপনি রাজি হবেন? বলে অবশ্যই রাজি হব। এই বুজুর্গ বললেন বাদশাহ হারুন রশিদকে যে দেখেন এক গ্লাস পানি ভিতরে নেওয়া এবং এই পানি বাহিরে আর বদলে আপনার সাম্রাজ্য আমাকে দিতে রাজি হয়ে গেছে, আপনার এই সাম্রাজ্যের দাম এতটুকু, এক গ্লাস পানি ভিতরে দেওয়া এবং এক গ্লাস পানি ভিতর থেকে বাইর করা, আপনার সাম্রাজ্যের মূল্য হইল এই,
এই দুনিয়ার হাইজত আপনার কাছে কতটুকু? তারা তো বাদশাহ ছিলেন এমনই যে আমি জিন্দার বাদশাহ, কিন্তু দেখেন আমরা যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি খাওয়াইতেছেন আর আবার প্রস্রাবের সহিত বাইরে যেতেছে পানি, আমরা কত নিয়মতের মধ্যে ডুবে খাইতেছি। দুনিয়ার মূল্য আমাদেরকে বেশি, যেখানে যে কারণে আমরা জানিও বুঝিয়েও বুঝি না, বুঝিয়েও বুঝি না, জানিও জানি না, যার কারণে আমাদের জীবনে শান্তি নাই, আমাদের শান্তি নাই। বরং যদি কোনো মানুষ পাঁচ রক্ত নামাজ মসজিদে আসে, মসজিদে প্রতি রমজান মাসে রোজা রাখে, যকাত দেয় এবং যকাত দিয়ে হজও করে, তার উপর কোনো মুসিবত আসলে বলে এই কথা, আমি তো নামাজি, আমি তো রোজাদার, আমি তো যকাত দেই, আমি হজও করছি, আমার উপর কোনো মুসিবত? আরে তুমি যেগুলা করছো এগুলো কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর নিয়মতের সামনে আল্লাহর নিয়মত সমূহের মধ্যে তৌফিক দিচ্ছেন, আল্লাহ নামাজ পড়ছে এটাও নিয়মত, রোজার তৌফিক দিচ্ছেন রোজা রাখছেন এটাও নিয়মত, কিন্তু আল্লাহর নিয়মত সমূহের সামনে এটা কিছুই নাই। বরং সব সময় মনে কথা রাখতে হবে আমার থেকে ভুল ত্রুটি সবসময় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। দুইটি কথা যদি আমার অন্তর মধ্যে আসে যায়, এক কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, নিয়মত আছে, সব কিছু আছে, এগুলা মানি। আরেক জিনিস হইল আল্লাহ নিষিদ্ধ স্থান সমূহ থেকে যদি আমি পরহেজ করি, এই দুটা যদি হয়ে যায় তাহলে আমি দুনিয়াও কামিয়াব, আখেরাতও ইনশাআল্লাহ কামিয়াব, আখেরাতের মধ্যেও কামিয়াব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলার তৌফিক দান করুন। সময় শেষ হয়েছে, আখেরাত দাওয়ানা।